प्रिय दर्शक बिंदु भाई बोनेरा अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहु। भाई बंधुवर आज के आमी जे एक्टी वीडियो निये एसेछि आपनादेर सम्मुखे एमन एक मजार वीडियो जा करले आपनि आश्चर्यित हबेन जा एतदिन धरे आपनार आमार जाना छिलो ना किन्तु आज के आमी ए वीडियोर द्वारा आमार उम्मते मुस्लिमा समस्त भाई और बोनेदेरके आमी एटा जानाते चाई যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত বান্দেগির জন্য তৈরি করেছেন সেই ইবাদত বান্দেগির বহুত নিয়ম কানুন তর তরিকা আছে। ভাইরা আমার আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি ইবাদতের জন্য, যে আমরা প্রত্যেকটা দিন আমাদের যাই আর সেই দিনের পর রাত আসে, সেই রাতে একটা কিছু সংক্ষিপ্ত ইবাদত এমনই যেন হয় সেই আর ইবাদত সংক্ষিপ্ত হবে আর নেকি বহুত বেসুমার নেকি আমরা অর্জিত করতে পারব। ভাইরা আপনারা আপনারা জানেন, ভাইরা আমার আপনারা জানেন, ভালো করে জানেন যে শবে কদরের রাত্রিতে যদি সারা রাত ইবাদত করা যায়, নফল নামাজ পড়া যায়, তাহলে তার মর্যাদা কতটা কতটা সে নেকি অর্জন করে। শবে কদরের ব্যাপারে আপনারা বহু হাদিস পড়েছেন, বহু হাদিস শুনেছেন, তো এই শবে কদরের রাত্রিতে সারা রাত ইবাদত করে যে নেকি পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যায়, সেই রকম সওয়াব আপনি এই রোজার বাইরেও, এমন একটা দিন আছে যে দিনে পর রাত্রে যদি এই ইবাদতটা এইভাবে রকম করা যায় যেভাবে আমি আপনাদেরকে বলবো, এইভাবে যদি করা যায় তাহলে ওই শবে কদরের রাত্রের মতনই আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। ভাইরা আমার আপনারা জানেন যে শুক্রবারের দিন কত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত শুক্রবারের রাত। তো শুক্রবারের দিন আল্লাহর নবীর হাদিসও আপনারা শুনেছেন হয়তো, যে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুক্রবারের দিন তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, কারণ আমার প্রতি যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো আমি নিজ কানে শুনতে পাই তোমাদের দরুদ শরীফ। আর এই দরুদ শরীফ জুম্মার দিনে এই জন্যে পড়তে বলা হয়েছে কারণ ওই দরুদ শরীফের সওয়াব, দরুদ শরীফের নেকি তার দ্বিগুণ আমাদের নামায় আমলে লিখিত হয়। তো ভাইরা আমার আজকে যে আমি ভিডিও নিয়ে এসেছি এই শুক্রবারের রাত্রির একটি ইবাদত, যে সংক্ষিপ্ত সময়ের ইবাদত, আর এই সংক্ষিপ্ত সময়ের ইবাদত করলে আপনি শবে কদরের রাত্রির যে সময় পুরো রাত্রি যে ইবাদত করে নেকি অর্জন করেন সেই রকম আপনিও নেকি পাবেন। তাহলে সেই নিয়মটা শুনুন, যে শুক্রবারের রাত্রে আপনি যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করবেন, জামাতের সাথে আদায় করার পর আপনি যে দুই রেকাত সুন্নাত আছে সেই সুন্নাতটা আদায় করার পর আপনি 10 রেকাত নফল নামাজ পড়বেন, দুই রেকাত দুই রেকাত করে 10 রেকাত নামাজ আদায় করবেন। আর সেই 10 রেকাত নামাজে প্রত্যেকটি রাকাতে আপনাকে যেইভাবে আমি সুরা বলে দিচ্ছি এইভাবে সুরা পাঠ করবেন। প্রথম রাকাতে আপনি সুরা ফাতিহা পড়বেন, সুরা ফাতিহা পড়ার পর 10 বার সুরা ইখলাস, ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সুরাটি 10 বার পাঠ করবেন। তারপরে এই সুরাটি পড়ার পর একবার আপনি সুরা ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে এই সুরাটি পড়ার পর সুরা নাস পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই এক রাকাতে এই সুরা পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন, তারপরে সেজদা করবেন, তারপরে রুকু সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য আপনি পড়বেন সুরা ফাতিহা, সুরা ফাতিহার পরে 10 বার সুরা ইখলাস আর একবার সুরা ফালাক আর একবার সুরা নাস। এইভাবে আপনি
दुई रकात जखन आपनार हुए गेलो आपनि सालाम फिरिये दिलेन आबार दाड़िये पड़लेन आबार दुई रकातेर ओई नफलेर नियत करलेन एइभावे शुक्रवारेर रात्रि यानी जुमार रात्रि आपनि जदि शबे बारातेर मतो शबे कदरेर रात्रिर मतो जदि नेकी अर्जन करते चान जदि शबे कदरेर मजा पेते चान हाँ ताहले आपनाके प्रत्येक जुम्माते এই আমলটা আপনাকে রাখতে হবে এই আমলটাকে এশার নামাজের পর আপনি 10 রাকাত নামাজ নফল আদায় করবেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পরে 10 বার সূরা ইখলাস একবার সূরা ফালাক একবার সূরা নাস পাঠ করবেন তারপরে শেষে আপনি 10 রাকাতের পর আপনি 3 রাকাত বেতের নামাজ পড়বেন বেতের নামাজ পড়ার পর আপনি যখন ঘুমাতে যাবেন ডান কাত হয়ে ডান দিকে কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান গফুর রহিম আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে শবে কদরের রাত্রির মতো নেকি সওয়াব আপনার নামায় আমালে লিখিত করে দেবে তো ভাই ও বন্ধুগণ আজ ভিডিও এখান থেকেই ইনশাআল্লাহুল আজিজ আবার কালকে ভিডিও করব যে শনিবারের রাত্রে কিভাবে ইবাদত করতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু